আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরো একটি নতুন ব্লগে। দর্শক, আজকে নতুন একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। এটা ঠিক আপডেট হিসেবেও নিতে পারেন, আবার সিস্টেমের একটা নতুন পরিবর্তনও বলতে পারেন। আমার পরিচিত এক ভাই আজকে আইভ্যাকে ফাইল জমা দিতে গিয়েছিল, তো যাওয়ার পরে সে যে ঘটনার শিকার হয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব এবং জানিয়ে দেব যে আসলে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে মানে একটা নতুন নিয়ম আপনাকে পালন করতে হবে বা নতুন একটা এক্সট্রা পেপার্স সাথে রাখতে হবে, সেই পেপার্সটা কি সেটা আজকে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। তো আসুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যায়। এমন অনেক প্রশ্নই করে থাকেন আমার অনেক দর্শক যে ভাইয়া, আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ, আমি থাকি হচ্ছে বরিশালে, আমি কোথায় ফাইল জমা দেব? কিংবা দেখা যাচ্ছে যে তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, থাকে ঢাকায়, তাহলে সে তার মানে সে কোন আই ভ্যাকে ফাইল জমা দিবে? বর্তমান ঠিকানায় জমা দিবে নাকি স্থায়ী ঠিকানায় জমা দিবে? এই সমস্ত বিষয় নিয়ে একটা মানে মানুষের মধ্যে প্রশ্ন জেগেই থাকে, আর বিশেষ করে যারা প্রথমবার ভারত যাচ্ছেন তাদের মনে একটা অস্থিরতা কাজ করে। তো যেটা বলছিলাম যে আমার সে পরিচিত ভাই, তার বাড়ি হচ্ছে আমার নিজ জেলা রাজশাহীতে, তিনি থাকে হচ্ছে জয়পুরহাটে। তো তিনি গিয়েছিলেন বগুড়াতে ফাইল জমা দিতে, অর্থাৎ আইভ্যাক, বগুড়া আইভ্যাক অফিসে ফাইল জমা দিতে, যেহেতু জয়পুরহাট থেকে বগুড়া অফিস কাছে, আর জয়পুরহাট থেকে রাজশাহীর দূরত্ব কিন্তু অনেক, প্রায় 150 কিলোমিটার, আর বগুড়ার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সে বগুড়াতে গিয়েছিল জমা দিতে। তো প্রথম কথা হচ্ছে যে তা মানে তার ফাইল জমা দেওয়ার সময় যে সমস্যাটা হয়েছে, তিনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসারই তিনি বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে গেছেন, কিন্তু তার কাছে জানতে চাওয়া হয়েছে সে যে বাসায় ভাড়া থাকে সেই বাসা ভাড়ার কাগজ, শুধু কাগজ না, লাস্ট 6 মান্থের কাগজ তাকে দিতে হবে। সে তো এমন কোনো প্রস্তুতি নিয়েও যায়নি, সে এখন কি করবে? এখন সে যদি বলে যে এটা আমি দিতে পারবো না, তাহলে তার ফাইলটা রিজেকশন হয়ে যাবে। আর ভারতীয় দাদাবাবুদের ভিসার যে সিস্টেম, তাতে নতুন করে যদি আবারও আবেদন করতে যায় তাহলে আবার 2-3 মাসের জন্য পিছিয়ে যাবে। তো এই মুহূর্তে সে কি করবে? সে বাসায় ফোন দেয়, তার বাড়িওয়ালাকে ফোন দেয়, ফোন দিয়ে সে মোবাইলে টানা 6 মাসের মানে বাড়ি ভাড়ার মানি রিসিভ নিয়ে তারপরে সে সেটা হচ্ছে সাবমিট করে সেখানে, তারপরে তার ফাইলটা জমা নেয়। তো এটা সত্যি একটা মানে অসম্পূর্ণ মানে বিষয় আমাদের জন্য, কারণ এই রকম আমরা চিন্তা করি না। তবে এরপরে আমি আইভ্যাকের সাইটে ঢুকলাম, ঢোকার পরে আমি খুঁটিনাটি এই সমস্ত বিষয়গুলো চেক করে দেখলাম যে হ্যাঁ, আইভ্যাকেও এমন একটা কথা বলা আছে যে আপনি যদি আপনার বর্তমান ঠিকানার রেফারেন্স দিয়ে আপনি আইভ্যাকে ফাইল জমা দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে, তা না হলে আপনি সেই ঠিকানা দিয়ে আপনি আইভ্যাকে ফাইল জমা দিতে পারবেন না। তো এমন একটা রুলস আছে, কিন্তু এতদিন এটা কিন্তু ইন্ডিয়ানরা এইভাবে পালন করেনি, কিন্তু হঠাৎ কেন এমনটা করলো সেটা আমারও বোধগম্য নয়। তো তিনি আরও একটা ছোট্ট কথা শেয়ার করলেন যে দেখা যাচ্ছে যে তার সাথে আরও একজন ছিল ঠিক সেম এই বিপদে পড়ছে। তো সেই ভাই যে বাসায় ভাড়া থাকে সেই বাসাতে কিন্তু রিসিভ দেওয়ার সিস্টেম নাই, অনেক ক্ষেত্রে আছে, যেমন আমি যে বাসায় ভাড়া থাকি এখানেও মাসিক কোনো রিসিভের কোনো সিস্টেম নাই। তো সে কি করবে? সে মানে তাৎক্ষণিকভাবে মানে সে একটু হতাশ হয়ে পড়ে যে সে কি করতে পারে। তো তাৎক্ষণিকভাবে সে আইভ্যাক কর্মকর্তা তাকে সলিউশনটা নাকি এইভাবে দিয়েছিল যে আপনি এক কাজ করেন, আপনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার ভাড়াটিয়াকে একটা লিখিত দিতে বলেন, ঠিক আছে, একটা প্যাডের মতো করে একটা লিখিত দিতে বলেন, এবং তার সে বাড়িওয়ালার সেই বাড়ির অ্যাড্রেস সম্বলিত যেন হয় অবশ্যই, তার ন্যাশনাল আইডি কার্ডে যেন তার সেই বাড়ির ঠিকানাটাই থাকে, এই যদি থাকে তাহলেই মানে এটা মানে তারা অ্যাকসেপ্ট করবে। যদি থাকে, এমনও হতে পারে যে সেই বাড়িওয়ালার 2টা বাড়ি 4টা বাড়ি, যে বাড়িতে আপনি ভাড়া থাকেন তার ন্যাশনাল আইডি কার্ডে হয়তো সেই বাড়ির ভাড়ার কথা উল্লেখ নাই, তাহলে সে কী করবে? সেক্ষেত্রে কিন্তু হয়তো বা মিসিং হয়ে যেত। তো যাই হোক, তার ভাগ্যটা ভালো, সে তার বাড়িওয়ালাকে ফোন দেয় এবং সে তার বাড়িওয়ালার কাছ থেকে একটা লিখিত প্যাড আকারে তাৎক্ষণিকভাবে একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্যাড আকারে লিখে যে সে আমার এখানে বিগত 2 বছর যাবৎ বাসা ভাড়া আছে, এরকম একটা মানে সনদপত্র তৈরি করে দেয় এবং তার মানে যে ন্যাশনাল আইডি কার্ডের ছবি সেটাও তুলে পাঠায়, তারপরে এটা দেখে আইভ্যাকে তিনি ফাইলটা জমা দেয়। তো সত্যি কথা বলতে আমরা যারা নতুন ভারতে যাব বা দেখা যাচ্ছে যে পুরাতন, আমি তো এর আগে
বেশ কয়েকবার ভারত গিয়েছি, কই আমাকে কখনো এমনটা এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাহলে আমার জন্য এটা আমি মনে করি যে নতুন এক্সপিরিয়েন্সের একটা বিষয়, আর তাই আমি আপনাদেরকে দ্রুত এটা জানানোর জন্য এসে পড়লাম আপনাদের সামনে। তো দর্শক, আপনারা অবশ্যই যারা মানে ফাইল জমা দিবেন, সে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো মেনটেন করবেন। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি 6 মাসের বাড়ি ভাড়া রিসিভও নিয়ে যাবেন, আর যদি সেটা না হয় তাহলে অন্তত একটা রিসি মানে একটা সনদপত্র তৈরি করে নেবেন, এবং আপনার বাড়িওয়ালার স্বাক্ষর অর্থাৎ বাড়িওয়ালার ন্যাশনাল আইডি কার্ডে যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটাই সে ওই সনদে করে দিবে, এবং ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি সাথে নিয়ে যাবেন। তাহলে আশা করছি এই সমস্যাটা থেকে আপনারা বাঁচতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।